তাজমহল জেমস ওয়ার্ল্ড প্রেজেন্টস। স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের মুক্ত সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। মুক্ত এমন একটি রত্ন জ্যোতিষশাস্ত্র মতে ধারণ করতে পারলে যা জাতক জাতিকার ভাগ্য বদলে দিতে পারে। আবার অলংকার হিসাবেও যুগ যুগ ধরে মুক্তের ব্যবহার চলে আসছে। ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে মুক্ত পড়লে বিশেষ উপকার মেলে। অশুভ চন্দ্রকে বসে এনে শুভর প্রভাব জোরদারে একটি বিশেষ কার্যকরী। দাম্পত্য অস্থিরতা, মানসিক অশান্তি, ক্ষয় রোগের উপশ্রম, আর্থিক অসচ্ছলতা ইত্যাদির জন্য মুক্ত পড়লে উপকার পাওয়া যায়। সাধারণত কর্কট রাশির জাতক জাতিকার জন্য এ পাথর বিশেষভাবে কার্যকরী। তবে মাথায় রাখতে হবে যে কোনো রত্নই 3 মাসের পর ফল দেয়, উপরত্ন ফল দেয় 6 মাস পর। ঝিনুকের পেটে মুক্ত জন্মায়, তবে সব ঝিনুকে মুক্ত থাকে না। প্রাণীবিজ্ঞানীদের মতে মাসেল শ্রেণীর ঝিনুকের পেটে মুক্ত থাকে। এর রাসায়নিক উপাদান হল কনকায়োলিন, ক্যালসাইট এবং ক্যালসিয়াম কার্বনেট। খাওয়ার সময় ঝিনুক যখন খোলা ফাঁক করে, তখন যদি বালির কণা বা অন্য কোনো কঠিন পদার্থের চূর্ণ তার দেহের মধ্যে খোলা ফাঁক দিয়ে ঢুকে যায় এবং চেষ্টা সত্ত্বেও সেটি বেরোয় না, তখন সেই কণাটির জন্য ঝিনুকের দেহে প্রদাহ বা জ্বলনের সৃষ্টি হয়। তখন ঝিনুকের অঙ্গ থেকে সাদা ঘন আঠালো রস খরিত হয়ে বহিরাগত কণাটিকে বেষ্টন করে স্তরে স্তরে জমাট বাঁধতে থাকে। এই জমাট বস্তুটি মুক্ত বলে। পারস্য উপসাগরের ঝিনুকের থেকে যে মুক্ত জন্মায় তাকে বসরাইজ মুক্ত বলা হয়। এটি সর্বশ্রেষ্ঠ মুক্ত, এর দামও অনেক বেশি। মায়ানমারে ইরাবতী নদীতে ঝিনুকের থেকে যে মুক্ত পাওয়া যায় তাকে বার্মিজ মুক্ত বলে। এটিরও দাম বেশ বেশি, তবে তা বসরাই মুক্ত চেয়ে সস্তা। এছাড়া চীন সাগর ও জাপানে মুক্ত চাষ হয়। এই চীন ও জাপানে মুক্তর গুণ সামান্য, ফলে দাম অনেকটাই কম। চন্দ্রের প্রতিকারে শ্বেত মুক্তই খুবই কার্যকরী। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ। মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক গুণে। জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।